স্থায়ী অর্থবছরে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে করেছিলাম। 4,500 কৃষককে আমরা এই প্রণোদনার বীজ সার বিতরণ করেছি এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যেমন পলিথিন দিয়েছিলাম, আপনার ছত্রাকনাশক দেওয়া হয়েছিল, এর সাথে সাথে আমরা কিছু ইন্টারকালচারাল অপারেশনের জন্য আমরা কিছু অর্থ দিয়েছি। এই বছর আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই পেঁয়াজটি আমরা সার্থকভাবে করতে সফল হয়েছি এবং প্রতি বিঘাতে আমরা গড়ে দেখেছি যে 100 থেকে 120 মন পর্যন্ত আমরা ফলন পেয়েছি এবং এটি আমাদের প্রত্যেকটা উপজেলাতে সমানভাবে হয়েছে। আমরা মনে করি যে এটি আমাদের কৃষি মন্ত্রণালয়ের একটি সফল উদ্যোগ ছিল। 10 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের যে ঘাটতি আছে সেটি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে এটি পূরণ করা সম্ভব। আমরা যদি ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজের বীজ আমদানি করি এটি যদি আমাদের দেশে এটি আমরা উৎপাদন করতে পারি এবং সরবরাহ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের পেঁয়াজের যে ঘাটতি বা উৎপাদনে যে সমস্যাগুলো থাকে এগুলো আমরা সহজে অতিক্রম করতে পারবো এবং আমরা যে প্রচুর বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা যে পেঁয়াজ আমদানি করি এটি আমাদের আর আমদানি করতে হবে না, আমরা এই পেঁয়াজেও কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হব। আমার হাতে যে পেঁয়াজটি আছে সেটি এটি 4টি থেকে 5টিতে 1 কেজি সম্ভব এবং আমাদের দেশের যে পেঁয়াজের উৎপাদন হয় যে জাতগুলো তার তুলনায় এটি 3 থেকে 4 গুণ উৎপাদন বেশি হয়। আমি মোহাম্মদ সাইম আলী, আমি একজন কৃষক, আর এই আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করেছি। তো প্রথমে আমি বীজ পেয়েছি আপনার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসের সহায়তায়, পুনদানা বীজ যেটা বলছে, আমি পেয়েছি বীজ পেয়েছি আপনার বিকাশে টাকা পেয়েছি, আর সুতলি পলিথিন আর সার কীটনাশক এসব আমাকে কৃষি অফিস সহায়তা করেছে এবং কৃষি অফিসের সহায়তার কারণে আমি এই বছর সুন্দরভাবে আপনার পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং আমার পেঁয়াজের ফলন খুবই ভালো হয়েছে। 120 মন পর্যন্ত আমি প্রতি বিঘাতে পেঁয়াজ পেয়েছি এবং আগামী বছর যদি আমাকে আবার বীজ দেওয়া হয় ইনশাল্লাহ আমি নিয়ত করে আছি 10 থেকে 12 বিঘা পেঁয়াজ আমি আবার উৎপাদন করবো।